উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বয়া বলেছেন মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বয়া বলেছেন ফেঁসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের থেকে মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দিবাগত রাতে ফেসবুকের এক পোস্টে তিনি কথা বলেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ফেঁসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের লড়াইয়ের থেকে মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন ছিল মুজিববাদ প্রশ্নে ফেসিবাদী বিরোধী শক্তি দুঃখজনকভাবে বিভক্ত হয়ে যাচ্ছে তিনি আরও লেখেন এ লড়াইয়ের পথে কি চব্বিশের প্রজন্ম একা প্রসঙ্গত সম্প্রতি বঙ্গভবনের দরবার হলের দেয়াল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ছবি শেয়ার করে তা জানিয়েছেন শেখ মুজিবের ছবি সরানো নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা চলছে এখনও এরই মধ্যে উপদেষ্টা মাহফুজ আলম একাত্তর পরবর্তী ফ্যাসিস্ট নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার পরিবারের বন্দনা বন্ধ করার জন্য কথা বলেছেন পাশাপাশি মুজিববাদ ও শেখ হাসিনাকে বয়কট করার ডাক দিয়েছেন এবার অন্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়াও একই কথা বললেন